নমস্কার ইনার ভয়েজ একটি সংস্থা ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা তারা একটা পরিকল্পনা করেছে যে আমার বা আমাদের চারটি থিয়েটার সেটা নিয়ে চারটি সন্ধে বিড়লা সভাগার আর বিদ্যা মন্দির 20 তারিখ, 27 তারিখ আর 28 তারিখ সেপ্টেম্বর মাসে 2014 সালে এই তিন দিনে চারটে অভিনয় তারা করাবে চারটে আলাদা আলাদা থিয়েটারে রুদ্ধসঙ্গীত কন্যাদান কে এবং সিনেমার মতো এই চারটি থিয়েটার যার সঙ্গে কোনো না কোনোভাবে হয় লেখক হিসেবে বা অভিনেতা হিসেবে বা পরিচালক হিসেবে আমি কোনো না কোনোভাবে যুক্ত হয়ে আছি বা আমার দল কোনো না কোনোভাবে আমরা যুক্ত হয়ে আছি এই চারটি থিয়েটার পুজোর আগে কলকাতায় তারা উপস্থাপিত করতে চায় দেখাতে চায় মানুষজনের কাছে আপনাদের কাছে আমাদের বক্তব্য অনুরোধ যাই বলুন না কেন আমরা খুব করে চাই যে আপনারা আসুন আপনারা দেখুন এবং থিয়েটারের সঙ্গে থিয়েটার এমন একটি মাধ্যম থিয়েটার একমাত্র আপনাকে আপনি কে আপনি কোথায় থাকেন কেমনভাবে বেঁচে আছেন আপনার বাইরের জীবন এবং আপনার অন্তরের জীবন এই দুটো জিনিসই একমাত্র যে চেনাতে পারে তার নাম হচ্ছে থিয়েটার তো আমরা খুব চাইছি যে আপনারা এই থিয়েটার মাধ্যমের সঙ্গে আপনারা থাকুন থিয়েটারকে চিনুন থিয়েটারকে ভালোবাসুন এবং আমার ধারণা এই চারটে সন্ধে এই ধরনের কিছু কিছু পরিচয় আপনাদের দিতে তারা পারবে এই চারটে সন্ধে এবং এই চারটে থিয়েটার খানিকটা তো এইটা আমার তরফ থেকে আপনাদের বলার এই আবেদনটুকু আমি করছি পুজোর আগে আমি আপনাদের সবাইকে প্রাক শারদীয়া শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানাচ্ছি